পাকাধানে ফিশারি জল ছেড়ে দেওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি, পঞ্চায়েতে বিচার পার্থী হয়েও হচ্ছে না লাভ। আইনে শরণাপন্ন হচ্ছেন পূর্ব ধলাইয়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা। ফিশারি থেকে মাছ ধরতে গিয়ে লাগোয়া পাকা ধানের খেতে জল ছেড়ে দিয়েছেন প্রতিবেশী ফিশারি মালিক, আর এতে ধান খেতে জল জমে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠল। ঘটনাটি পূর্ব ধলাইয়ের মোহনখাল রাম মানিকপুর জিপের রাম মানিকপুর পূর্ব চিতলডহর গ্রামের। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে ক্ষতিগ্রস্ত কৃষক অলোক শুক্লবৈদ্য, সুজিত দাস, তনয় শুক্লবৈদ্য বলেন, গত প্রায় 10 দিন আগে প্রতিবেশী কৃষ্ণমোহন দাস তার ফিশারি থেকে মাছ ধরতে গিয়ে তাদের পাকা ধানে খেতের মাঠে জল ছেড়ে দেন, আর এতে মাঠে জল জমে গিয়ে পাকা ধান জলের তলায় চলে যায়, যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে গত 1 নভেম্বর পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাসের কাছে লিখিতভাবে বিচার প্রার্থী হন তারা। এছাড়া মোহনখাল রাম মানিকপুর জিপি সভাপতি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের কাছে তারা বিচার প্রার্থী হয়েছেন, কিন্তু কেউই তাদের সুবিচার করে দেননি। এদিন সংবাদ মাধ্যমের কাছে একরাশ ক্ষোভ ব্যক্ত করেন তারা। বিষয়টি নিয়ে এবার আইনে শরণাপন্ন হবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এখন তাই 3-4 বছর আগে আইসে আইয়া এখান দেখা যায় ফিশারি দিয়ে খেলা, হ্যাঁ, তাই নিদিকে জলটা বন্ধ করে লিয়েছি। আমরা তো বারিশার 2-3 বার তানের কইছি যে জলটা ছাড়ো, জলটা ছাড়ো, তাই জল ছাড়ি দিন না। তবু আমরা জায়গা দেয় আমরা সাঁতার দিয়ে দিয়ে আমরা রুয়া লাগাই দিয়েছি। এখন ধান কাটার সময় তাই মেশিন লাগাই মাছ ধর তা করে দেখ জল ওদিকে আনিয়ে দিলেছি, হ্যাঁ। এখন আমি করলাম যতটুকু জল আইছে তুমি জলটা ঘুরাইলাম, আর কোনো তার আপত্তি নাই, হ্যাঁ। তাই কয়েছি না আমি ঘুরাইতাম না, ও তো ঘুরাইতাম না কয়, আমি তো জেলা পরিষদে জানাইলাম, পঞ্চায়েতে জানাইলাম, এবার মেম্বার এপি তারা জানাই এবার 5 বিঘা জলের তলে গেছে, জলের তলে গেছে, ঠিক আছে। তো এখন তানে কইলাম জলটা ছাড়ো, আচ্ছা পরে না হইলে বন্ধ করে লিবে না, তাই তো আর ছাড়লা না জল, এখন কিতা করা যায়। এখন এপিরে দিলাম, জেলা পরিষদে দিলাম, পঞ্চায়েতে দিচ্ছি, জিপি দিলাম, আজকে 15 দিনের মতন হয়ে যায়2-3 বছর ক্ষেত হয়েছে না, এরপরে এই বছর আমি ওই জমিনটা আমি রাখছি, এটা আমি রাখি, এই বছর কষ্ট করিয়া হোক ফসল করছি। এখন পাকা ধান, ধান জল তান নদীকে ছাড়তে পারছেন না, জলও ছাড়ন না, তারপরে পাকা ধান তাই রাইত রাইত মেশিন লাগাইয়া ছোট মোটর 2-3 দিন লাগাইছুন কৃষ্ণমোহন দাস হরিমনের অন থেকে মোটর আনিয়া, তারপরে আমরা তো জানি না, এরপরে বড় মোটর লাগাইছিল, এরপরে আমরা বড় মোটর অবজেকশন করছি, তারপরে বন্ধ করছেন। তা আমরা বিচার দিছি পঞ্চায়েতের এখানেও জেলা পরিষদের এখানে ধান পাকা ধান ডুবাই লিছে, তো এরপরে আমরা জেলা পরিষদের ওখানেও দিছি, পঞ্চায়েতের ওখানেও দিছি, আমরা একটা অ্যাপ্লিকেশন লিখিয়া আর এপিরনও দিছি, মেম্বার ওইখানে দিছি, কেউ আজ পর্যন্ত আইসেন না। 50-60 হাজার টাকা ক্ষতি হয়েছে।